নমস্কার বন্ধুরা, বন্ধুরা টেকপ্রো দেব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা কিন্তু এখন প্রায় প্রতিদিনে কিন্তু আমাদের কাজের প্রয়োজনে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা প্রুফ সেন্ড করি। অর্থাৎ যেমন এখানে আমাদের একটা পিডিএফ ফাইল আছে, এটা এ বছরে কিন্তু একটা পিডিএফ ফাইল, দুর্গা পুজোর একটা লিফলেট। আর যদি অনেকগুলো আমাদের পেজ হয়, যেমন দেখুন এখানে একটা পেজ, দুটো পেজ, তিনটে পেজ, চারটে পেজ, বিল এবং অ্যাড, তো যখন এতগুলো যখন পেজ হয় আমরা কী করি, না আলাদা আলাদা না পাঠিয়ে জেপিজি করে একবারে একটা পিডিএফ করে পাঠিয়ে দিই। কিন্তু এমন হয় যে অনেক সময় এই ফাইল কিন্তু ট্রান্সফার হয়ে যায় বা এই ফাইলের ম্যাটার কিন্তু কপি করে নেওয়া হয়। যেমন যদি এই ফাইলটা আমি পাঠিয়ে থাকি, পরের বছর যদি এই ফাইলটাই সে অন্য কাউকে পাঠায়, সে কিন্তু সামান্য চেঞ্জ করে এই লিপিটা তৈরি করে নিতে পারবে। অথবা যদি এমন হয় যে কোনো ম্যাটার লাগবে, সে কিন্তু এখান থেকে জাস্ট এইভাবে কপি করবে, কন্ট্রোল সি আর কোরেল ড্রতে গিয়ে পেস্ট করলে কিন্তু ইজিলি কিন্তু কপি পেস্ট হয়ে যাবে। শুধুমাত্র যে এই পুজোর লিপটা তাই নয়, বিভিন্ন ধরনের কাজ যখন আমরা পাঠে সেটা কিন্তু ট্রান্সফার হয়ে যায়। তো এটা কিন্তু আপনি ইজিলি কিন্তু আটকাতে পারেন। আটকাবেন কি আটকাবেন না সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে, কারণ আপনি কিন্তু একবার অলরেডি পয়সা পেয়ে গেছেন। যখন আপনি পিডিএফ করে পাঠাবেন তখন তার মধ্যে কিন্তু প্রিন্ট অপশান এবং কপি অপশান দুটোই কিন্তু আপনি বন্ধ করে দিতে পারেন। শুধুমাত্র পড়তে পারবে, দেখতে পারবে, শুধুমাত্র এই অবস্থায় কিন্তু আপনি রেখে দিতে পারেন। অর্থাৎ যে পিডিএফ ফাইলটা আপনি পাঠাবেন সেটা কিন্তু কপি করা যাবে না এবং প্রিন্ট করা যাবে না। তো এটা আপনি কিন্তু করে পাঠাতেও পারেন, নাও পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আর যদি খুব ট্রাস্টেড লোক হয় তাহলে কিন্তু আপনি পাঠাতে পারেন। যদি নতুন নতুন কোনো ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রিন্ট অপশান কিন্তু অফ করতেই পারেন। ওকে, তো বন্ধুরা আমি দেখাবো কী করে আপনারা সেই প্রিন্ট অপশান অফ করে দেবেন। তো এখানে আমার কাছে একটা পুজোর লিপলেটেরই একটা ফাইল আছে। এবার আপনি দেখুন, যেটা যে লিপলেটটা আমি আপনাদের দেখালাম পিডিএফ ফাইলটা, এটা হচ্ছে 2022 সালের ফাইল। ওকে, অর্থাৎ এবছরের ফাইল, পুরো তৈরি করা ফাইল। আর এই যে ফাইলটা আছে এটা কিন্তু 2021 সালের ফাইল, তাদেরই ফাইল। আর দুটোর মধ্যে কিন্তু চেঞ্জ খুব সামান্য, তার কারণ হচ্ছে আমাদের এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রেশার থাকে কাজের, তাই যেটুকু চেঞ্জ করা সেটুকু চেঞ্জ করা কিন্তু আমরা প্রুফে পাঠিয়ে দিই এবং সেটা অ্যাকসেপ্টও হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তারা যখন বলে যে হ্যাঁ আমার একটু বর্ডারটা চেঞ্জ করে দাও বা আমাদের লেখাটা একটু চেঞ্জ করে দাও, তখন কিন্তু আমরা চেঞ্জ করি। আদারওয়াইজ এত কাজে প্রেশারের মধ্যে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। এবার দেখুন, প্রায় অলমোস্ট পুরো সেম জিনিস, বিল, অ্যাড, এই পোর্শান সবই মোটামুটি একই, খুব সামান্য চেঞ্জ। তাই যখন এই ফাইলটাই কিন্তু কাউকে দেওয়া হবে, সেটা যদি পিডিএফ ফাইলও হয়, পিডিএফ ফাইল আর সিডিআর ফাইল অলমোস্ট সেম প্রিন্টিংয়ের জন্য, একই কোয়ালিটি কিন্তু প্রিন্ট আউট হয়। তো সামান্য চেঞ্জ করে হয়তো বর্ষাটা চেঞ্জ করলো, ঠিক আছে, বর্ষাটা চেঞ্জ করার জন্য হয়তো কোল্ডারে ইম্পোর্ট করে চেঞ্জ করলো, বা এখন ডাইরেক্ট কিন্তু পিডিএফের মতো চেঞ্জ করা যায়, করে কিন্তু সেই ফাইলটা কিন্তু ইজিলি কিন্তু প্রিন্ট করা যায়, ঠিক আছে। তো আপনাকে না পাঠিয়ে হয়তো অন্য কাউকে পাঠালো, সেও কিন্তু কাজটা করে দিতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আপনি তার প্রিন্ট অপশান এবং তার কপি অপশান কিন্তু বন্ধ করে দিতে পারেন। তো বন্ধুরা কীভাবে করবেন? বন্ধুরা এবারে আমরা চলে যাবো হচ্ছে ফাইল এবং পাবলিশ টু পিডিএফ। এখানে আমরা চলে যাবো সেটিংসে, আর এখানে আপনারা দেখবেন যে কারেন্ট ডকুমেন্টে ক্লিক করা আছে, তার মানে হচ্ছে পুরো ডকুমেন্টে, অর্থাৎ ছখানা পেজ কি সাতখানা পেজ সমস্ত পেজে কিন্তু পিডিএফে কনভার্ট হবে। আমরা চলে যাবো হচ্ছে সিকিউরিটি, আর এখানে আমরা ক্লিক করবো হচ্ছে পারমিশান পাসওয়ার্ডে। তো এখানে ঠিক উপরে দেখবেন যে একটা আছে ওপেন পাসওয়ার্ড, তো ওপেন পাসওয়ার্ডে কিন্তু আমরা ক্লিক করবেন না, তাহলে কিন্তু পিডিএফ ফাইলটা খোলার সময়তে কিন্তু পাসওয়ার্ড চাইবে। তো ওটাতে ক্লিক করার দরকার নেই, আপনারা ক্লিক করবেন হচ্ছে পারমিশান পাসওয়ার্ডে, আর এখানে আপনারা একটা পাসওয়ার্ড দেবেন। সাপোজ আমি এখানে 123 এবং কনফার্ম পাসওয়ার্ডে 123 দিলাম। এবার দেখুন এখানে কিন্তু যে লেখাটা আছে প্রিন্টিং পারমিশান সেখানে নান করা আছে, এডিটিং পারমিশান নান করা আছে, এবং তার নিচে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে লেখা আছে
এনাবেল কপিং টেস্ট ইমেজ অ্যান্ড আদার্স কন্টেন্টস, অর্থাৎ যদি মনে করেন যে আপনি আপনার ফাইলের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে কপি করতে দেবেন বা ইমেজটাকে কপি করতে দেবেন, তাহলে কিন্তু এটাকে আপনি ক্লিক করে রাখবেন, আর এটা যদি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু কপি করতে পারবে না এবং প্রিন্টও করতে পারবে না। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম 123 123 এবং পারমিশান পাসওয়ার্ডে ক্লিক করলাম, প্রিন্টিংয়ে নান করে দিলাম, এবার আমরা এটাকে ওকেতে ক্লিক করে দিচ্ছি এবং সেভ। এই নামে অলরেডি একটা ফাইল আছে তাই এখানে টুতে ক্লিক করে দিচ্ছি, সেভ। বন্ধুরা আমরা দেখবো যে এখানে অলরেডি আরেকটা ফাইল চলে এসেছে, যেটা এক্ষুনি আমরা ওটাকে প্রিন্টটাকে অফ করে আমরা একটা পিডিএফ ফাইল তৈরি করেছি। আমরা একবার চেক করে নেব, জাস্ট ডবল ক্লিক করব, আর এবার আমরা চলে যাবো হচ্ছে ফাইলে। দেখুন এখানে ফাইলের মধ্যে কিন্তু প্রিন্ট অপশানটা কিন্তু অফ হয়ে আছে, অর্থাৎ আমরা কোনোভাবেই কিন্তু এখানে প্রিন্ট করতে পারবো না। যাকে আমি প্রুফ পাঠাবো সে কিন্তু প্রিন্ট করতে পারবে না, শুধুমাত্র কিন্তু চেক করতে পারবে, এভাবে আমরা চেক করতে পারবো। এবার আমরা কপি করার চেষ্টা করবো, একবার জাস্ট রাইট ক্লিক করব এবং রাইট ক্লিক করে দেখুন কপি অপশানে এখানে নেই, অথবা এখানে এডিটে ক্লিক করব, দেখুন এখানে আন্ডু রেডো কাট কপি সবটাই কিন্তু অফ হয়ে আছে। তো এটা একটা এমন একটা পিডিএফ ফাইল যেখানে কিন্তু কপি করা যাবে না এবং প্রিন্ট করাও যাবে না। আচ্ছা এবার যদি আমরা এই ফাইলটাকে আমরা আমাদের কোরেল ড্রতে ইম্পোর্ট করি কী হয় দেখবো একবার। দেখুন আমরা চলে এসেছি কোরেল ড্রতে, আর একটা নতুন পেজ খুললাম, কন্ট্রোল আই প্রেস করলাম এবং এই টু যে ফাইলটা আমরা এক্ষুনি পাসওয়ার্ড দিয়ে সেভ করলাম এটাকে আমরা ইম্পোর্ট করছি। দেখুন একটা পাসওয়ার্ড চাইছি, অর্থাৎ কোনোভাবেই কিন্তু এটাকে কিন্তু প্রিন্ট করা যাবে না। যদি এটা আপনার ফটোশপেতেও খোলেন তাহলেও কিন্তু এরকম পাসওয়ার্ড চাইবে। ওকে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফাইলকে প্রোটেকশান দিতে পারেন, করবেন কি করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে, তবে এটা একটা অপশান যেটা আপনাদের আমি জানিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে। থ্যাংক ইউ।